আমার আজকের রেসিপি ভেটকি মাছের ফিশ ফ্রাই তো সবার প্রথমে আমরা একটা পেস্ট তৈরি করব তো এখানে আমি আদা কাঁচা লঙ্কা রসুন ধনেপাতা সব কিছু একটা মিক্সিতে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব তো এখানে নিয়ে নিয়েছি ভেটকি মাছ তো এটাকে ম্যারিনেট করব তো অর্ধেক পাতি লেবো রস নুন গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা আদা রসুনের পেস্টটা দিয়ে খুব ভালো করে এটাকে মাখিয়ে নেব এবার একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার নুন গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে একটুখানি মিক্সড করে নেব আরেকটা প্লেটে নিয়ে নিচ্ছি ব্রেড ক্রামস একটু গোলমরিচের গুঁড়ো একটু নুন এটাকেও মিক্সড করে নেব এবার একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি দুটো ডিম ভালো করে ফেটিয়ে নেব প্রথমে একটা মাছে ফিলে নিয়ে ডিমের গোলায় চুবিয়ে তারপরে কর্নফ্লাওয়ারে কোটিং করে আবার ডিমের গোলায় চুবিয়ে তারপরে ব্রেড ক্রামসে কোটিং করে এবার এটাকে ডিপ ফ্রাই করে ভেজে তুলে নিলেই রেডি গরমা গরম ফিশ ফ্রাই অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখুন দারুণ লাগে